দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সরকারি নির্দেশনা অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 4 থেকে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই লোডশেডিংয়ের কবলে। হাসপাতালগুলোতে বিদ্যুতের আসা যাওয়ার কষ্ট হচ্ছে শিশু রোগীদের। দিনাজপুর, নীলফামারী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সরকারি নির্দেশনা অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 4 থেকে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই লোডশেডিংয়ের কবলে। হাসপাতালগুলোতে বিদ্যুতের আসা যাওয়ার কষ্ট হচ্ছে শিশু রোগীদের। দিনাজপুর, নীলফামারী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সরকারি নির্দেশনা অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 4 থেকে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই লোডশেডিংয়ের কবলে। হাসপাতালগুলোতে বিদ্যুতের আসা যাওয়ার কষ্ট হচ্ছে শিশু রোগীদের। দিনাজপুর, নীলফামারী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সরকারি নির্দেশনা অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 4 থেকে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই লোডশেডিংয়ের কবলে। হাসপাতালগুলোতে বিদ্যুতের আসা যাওয়ার কষ্ট হচ্ছে শিশু রোগীদের। দিনাজপুর, নীলফামারী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সরকারি নির্দেশনা অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 4 থেকে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই লোডশেডিংয়ের কবলে। হাসপাতালগুলোতে বিদ্যুতের আসা যাওয়ার কষ্ট হচ্ছে শিশু রোগীদের। দিনাজপুর, নীলফামারী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলায় বিদ্যুতের লোডশেডিংয়ে নাকাল জনজীবন। সরকারি নির্দেশনা অনুযায়ী 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হওয়ার কথা থাকলেও 24 ঘন্টায় বিদ্যুৎ থাকছে 4 থেকে 5 ঘন্টা, বাকি 19 ঘন্টাই লোডশেডিংয়ের কবলে। হাসপাতালগুলোতে বিদ্যুতের আসা যাওয়ার কষ্ট হচ্ছে শিশু রোগীদের। দিনাজপুর, নীলফামারী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলে প্রচণ্ড ভ্যাপসা গরমে মানুষ দিশেহারা। লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা।